কুমত অতিরিক্ত রেঞ্জর কথা কুমত সমস্তে ভিতরে রয়েছেন বাঘ কুমি ধরবে সেই সবু প্রকার রণনীতি প্রস্তুত করা যাই তবে যেত বেড়ে এ ঘটনা সামনা কু আসা এবং বাঘ ধরবা কি প্লাষ্টিক নেট রয়েছে এবং যে বাঘ ধরিয়া ধরব জন্া বসা যাই তা কুকুরা যে গছরে কুকুরা লগা যাই তবে চিত্র দেখে দেখবে আপনার দেখে বাঘ আসলে কথা যা অনুমান করা যাচ্ছে কিনা যে মহিলা জনক যেতে এইটি ডম্পিং ইয়ার্ডে যেত আবর্জনা সফা করুলে সেই সময় সে গছ উপরে বাঘটি কু দেখ তেমন বাঘ জঙ্গল ভিতরে যে সন্দেহ করা যাচ্ছি এবং বন বিভাগের অধিকারী মানে যেত এ জঙ্গল ভিতরে অনেক এবং যেভাবে ভাবে বাঘ ধরবা কি যে সব রণনীতি প্রস্তুত করা যাই আপন অর্থাৎ দেখুন যে জাল রাখা যাই তাস্ত মধ্য রখা যাই এবং ট্রাঙ্লাইজ করা ট্রাঙ্লাইজর অনা যাই তা সহ প্রকার পুরা পদক্ষেপ গ্রহণ করেছি বন বিভাগ তে যেভাবে ভাবে এ ঘটনা বা এই যে বাঘ আতঙ্ক যেতবে সব সমস্তে জাঁলে পরবর্তী সময়ে মধ্য গোটে প্রকার ভয় বাবরণ সৃষ্টি হয়েছি তবে যে জঙ্গল আপনার চিত্র দেখাচ্ছেন ভিড্রাফর সঞ্জীব দেখাও এই জঙ্গল ভিতরে যে বন বিভাগের অধিকার ଅଧିକାରୀମାନେ ପୁରା ତନ୍ନ ତନ୍ନ କରିକି ଖୋଜାଖୋଜି ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଯେ କେଉଁଭଳି ଭାବରେ ବାଘକୁ କାବୁ କରାଯିବ ଏବଂ ସବୁ ପ୍ରକାର ପ୍ରଣାଳୀ ମଧ୍ୟ ଅବଲମ୍ବନ କରିଛନ୍ତି ଏବଂ ବାଘ ଧରିବା ପାଇଁକି ଏକ୍ସପର୍ଟ ମଧ୍ୟ ଆସିଛନ୍ତି ତା ସହିତ ଯେଉଁ ରେଞ୍ଜର ରହିଛନ୍ତି ତା ସହିତ ଯେଉଁ ଆଡ଼ିସନାଲ୍ ରେଞ୍ଜର ରହିଛନ୍ତି ସମସ୍ତେ ଏଠାରେ ପହଞ୍ଚି ସାରିଛନ୍ତି ପୁରା ଦୀର୍ଘ ସମୟ ଧରିକି ଜଙ୍ଗଲ ଭିତରେ ପୁରା ଛାନଭିନ୍ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ପୁରା ତନାଘନା କରିଛନ୍ତି କେଉଁଭଳି ଭାବରେ ବାଘର ଯେଉଁ পাদিহ রয়েছে সে পাদ পাদচিহ্ন এক্সপর্ট মানে অনুধান করছেন যে পাদচিহ্ন মহিলা জনক দেখি এবং অন্য লোক মানে দেখি তাস্ত যে মহিলা জনক বাঘ কু দেখ পূর্ণমাত্রা তা পচরা উচরা করা যাই যে কেউভাবে ভাবে দেখ সে কোবা কথা যে হলদী রঙর এবং যেভাবে ভাবে কড়া টিপা পড়েছি তবে এ কথা দেখা পরে বন বিভাগের অধিকারী মানে পুরা জঙ্গল ভিতরক সমস্ত যাই এবং সমস্তে ভিতৰে মূৰা তনাঘনা কৰোভাৱ ভাৱেৰে বাঘু ধৰা যাব সেইকি ৰণনীতি সমস্ত প্ৰকাৰ ৰণনীতি প্ৰস্তুত কৰা যি বাঘৰীয়া কি আপোনাৰ দেখন্তিছে জনতা ভিতৰে জংঘল ভিতৰত আপোনাৰ চিত্ৰ দেখাবুক চাই আপোনাক যি জংঘল যোনটি এবাৰ বন বিভাগৰ অধিকাৰী মানে অ বন বিভাগৰ অধিকাৰী মানে ভিতৰে জংঘল ভিতৰত ৰূৰা দীৰ্ঘ সময় ধৰিকি পূৰা পূৰা ছানভিনন আৰম্ভ কৰি ଏବଂ ଖୋଜା ଖୋଜି ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଯେ ଏହି ଜଙ୍ଗଲ ଭିତରେ যে বাঘ থাকি যেতবে মহিলা জনক পুরা সবিশেষ তথ্য দিয়েছেন বা যেভাবে ভাবে বন বিভাগ কুচ তে মহিল কথা অনুসারে এবে বন বিভাগের সমস্ত যে আডিসনাল ডিএফও হুয়তু ডিএফ হুঁতু সমস্তে পুরা খোজাখোজি আরম্ভ করেছেন তবে এই যে চিত্র আপনার দেখেবি জাল এবার পড়েছে এবং যে জাল প্লাষ্টিক নেট সাহায্যে বাঘক ধরবা সবু প্রকার প্রস্তুতি আরম্ভ সরি এবং কেউভাবে ভাবে বাঘ কাবু করা সেই কি সবুপ্রকার রণনীতি পুরা প্রস্তুত করেছেন বন বিভাগের কর্মচারী মানে তবে এই যে চিত্র আপনার দেখুন জাল বিছা যাই ট্রাঙ্লাইজ অনা যাই গোটে পটে ট্রাঙ্লাইজ রখা যাই তা সহ গোটে পটে জনতা বসি এবং যে জাল পড়ি এবং যে রই বন বিভাগের অধিকারী মানে অনেক সে পুরা এই জঙ্গল কুড়া তন্ন তন্ন করে খোজাখোজি আরম্ভ করছেন যে পাচে রয়েছে এবং যে সব পাদচিহ্ন রয়েছে সেই পাদ পাদচিহ্ন অনুসরণ করা ଯାଉଛି ଏବଂ ସେ ପାଦ ଚିହ୍ନକୁ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି ଏକ୍ସପର୍ଟମାନେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ପାଦ ଚିହ୍ନ ବାଘର କି ଆଉ କେଉଁ ଜନ୍ତୁର সেইকি মধ্য বন বিভাগের এক্সপট মানে সব কিছু যাঞ্চ করু তাস্ত দেখতু এই যে গছ আপনার দেখত এই গছরে এবে যা প্রণালী রয়েছে বন বিভাগের অধিকারী মানে যে সূচনা দে গছরে এবার কুকুড়া রখা যা কুকুরার লোভ দেখা যোগক এবং কুকুরারু কুকুরার লোভ দেখাই এবং এই জালকি রখা জন্তা এটি রখা য এবং পরবর্তী সময় সমস্তে যেতবে জঙ্গলর যাবে এবং হুয়েত আশা রক্ষি বন বিভাগ যে वाघ निशुद्ध हाँ भी भाबरे जे जनता परे परो जे दो जाला बिछायाउछि सेतरे बाघ पडिबो एवं यदि रहिछि सेतरे बाघ निहाति भाबरे बहुत बहुत धन्यवाद स्निग्ध चंदन दास सहित भुवनेश्वर एयरपोर्ट डंपिंग यार्ड रो सीधा स्थल को चित्र अपन माने देखुथिले यदि आपण को हम वीडियो टी भल लागिला तबे हम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करबा को जम्मा भी बोलंतु नै